আসসালামু আলাইকুম প্রিয় সৈদ প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রসেস সহমতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ এবং নিরাপদে আছেন বর্তমানে প্রতারকদের যে চক্র এটা কিন্তু দিন দিন বেড়েই চলছে আর এর ফাঁদে পা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু ধরা খাচ্ছে এবং প্রবাসী ভাইদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্ররা তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অনেক সময় ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে অনেক সময় প্রবাসীদেরকে ভুলবাল কিছু তথ্য দিয়ে তাদেরকে লোভ দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন প্রতারক চক্রের দল তো আজকে আমি প্রতারকদের যে প্রতারণার যে কৌশল সেরকম চারটি কৌশলের কথা বলতে যাচ্ছি আজকে আপনাদের সাথে এই কৌশলগুলোর মাধ্যমেই বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন বা অনলাইন বলেন সেখান থেকে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে বিভিন্নভাবে প্রতারকরা তার প্রথম যেটা হচ্ছে মতো মতো তৈরি তৈরি করে করে একটি সেখানে সরল সোজা প্রবাসীরা আছে সেম তারা বিভিন্ন সময় প্রতারিত হচ্ছে অনেক প্রবাসী আছে যাদের পাসপোর্টের মেয়াদ নাই তাদের ইমার্জেন্সি একটি পাসপোর্ট করা লাগবে তারা অ্যাম্বাসির স্মরণাপন্ন হয় না একটু দূর দেখে অনেকে দূর দেখে যায় না তাদের যে পেজগুলো দেখে বা তাদের যেই এই অফারগুলো দেখে দেখেই তাদের সাথে কানেক্ট করে তাদেরকে ইনবক্সে মেসেজ করে যে স্যার আমার পাসপোর্টের মেয়াদ নেয় ইমার্জেন্সি পাসপোর্ট করতে চাই তখন তারা পাসপোর্টের ফটোকপি নেয় কি যে পাসপোর্টের ফিটা সেটা নেয় একটু বেশিই নেয় তারা বলে খুব ইমার্জেন্সি করে দিবে আসলে এগুলো বুয়া তারা মিথ্যা বলে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তো এখন কথা হচ্ছে এই ধরনের যে পেজগুলা এই পেজগুলো আপনারা কীভাবে চিনবেন দেখেন পেজ চেনার উপায় একেবারে সিম্পল অ্যাম্বাসির যেই অরিজিনাল অফিসিয়াল যেই পেজ তাদের ফলোয়ার সংখ্যা অনেক থাকবে কিন্তু যেগুলো বুয়া পেজ তাদের ফলোয়ার সংখ্যা কম হবে এবং তাদের যে আপডেটগুলো তাদের মতো হবে না আরেকটা জিনিস হচ্ছে আপনারা খেয়াল রাখবেন কখনও অ্যাম্বাসির লোক আপনার কাছ থেকে মেসেজে আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য টাকা চাবে না আপনাকে তারা বলবে যে আপনি সরাসরি অফিসে আসেন অফিসে এসে আপনার পাসপোর্টের ফটোকপি জমা দেন তারপর যে পাসপোর্টের ফিটা সেটা দেন আর পাসপোর্টের ফি ব্যতীত তারা অতিরিক্ত কোনো চার্জ নেবে না আমার কথা বুঝতে সো আপনারা অ্যাম্বাস নামে যে কোনো পেজ থাকুক যে কোনো সেটা বুয়া হোক অথবা অরিজিনাল হোক আপনারা ইনবক্সের মাধ্যমে মেসেজে গিয়ে তাদেরকে আপনি টাকা দেবেন না বা তাদেরকে তাদের কোনো অফারে আপনি রাজি হবেন না আপনার যদি পাসপোর্টের কোনো প্রয়োজন হয় বা এম্বাসির কোনো কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সরাসরি অ্যাম্বাসির কাছে চলে যাবেন মানে এম্বাসির অফিস যেখানে আছে সেখানে গিয়ে আপনি সরাসরি এম্বাসির লোকেদের সাথে কথা বলবেন তাহলে আপনি প্রতারিত হবেন না আদারওয়াইজ আপনি প্রতারিত হয়ে যাবেন তারপরেটা হচ্ছে টিকিট বিক্রি নিয়ে আমি নিজেও কয়েকটা বিজ্ঞাপন দেখেছি যেখানে আপনার ওই সময়তে আপনার সৌদি অ্যালাইন্স টিকিট ছিল বাইশশো পঞ্চাশ রিয়াল তারা বলতেছে সতেরো সিরিয়াল আঠারো সিরিয়ালের ভিতরে তারা টিকে দিবে এই বলে অনেক প্রবাসীরা আছে যারা কম টাকার ভিতরে লোভে পড়ে তাদেরকে টাকা দিছে টিকেটের জন্য এবং কি আমি কমেন্টগুলো কিছু পড়ছি যেখানে তারা প্রবাসীরা তাদেরকে গালাগালি করতেছে বা টাকা দিছি আপনি কাজ করেন না আপনি টিকিট দেওয়ার কথা মেসেজ দিচ্ছেন না ব্লক মেরে দিয়েছেন সো এই ধরনের অনেক কথা শুনছি সো আপনারা টিকিট কেনার বিষয়ে আপনারা অনলাইনে কারো শরণাপন্ন হবেন না আপনার যদি কোনো টিকিটের প্রয়োজন হয় সরাসরি আপনি টিকিট অফিসে যাবেন টিকিট কাউন্টারে যাবেন সেখানে গিয়ে আপনি টিকিট কিনবেন অনলাইনে কম টাকা দেখে টিকিটের কেনার প্রতি যোগবেন না ঠিক আছে তাহলে কিন্তু প্রতারিত হবেন নাম্বার তিন যেটা রাখছি সেটা হচ্ছে আপনার ইমুতে ইমুতে প্রতারণা করা হয় মূলত দুই পদ্ধতিতে একটা পদ্ধতি হচ্ছে আপনার যে অশ্লীল ভিডিও। যেটা আপনারা ওই যে ইমুতে বলেন এটা আমি মুখ দিয়ে বলতে পারছি না আপনারা হয়তো জানেন এটা বিভিন্ন আপনার মেয়েরা যৌনকর্মীরা করে থাকে ঘন্টায় এত ঘন্টায় এত দিনে এত এগুলা সো সেখানে আপনি যদি তাদের সাথে এই কাজগুলো করেন টাকা এক এক হচ্ছে আপনার টাকা গেল আর দ্বিতীয়ত তারা আপনার ভিডিও ক্লিপগুলো রেকর্ড করে রাখবে হ্যাঁ এবং ওই ক্লিপগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে তখন কিন্তু আপনি বাঁচতে পারবেন না আপনাকে তারা ব্ল্যাকমেল করবে এবং প্রতি মাসে মাসে আপনার কাছ থেকে একটি চার্জ ধরবে যে আমাকে প্রতি মাসে এত টাকা দেওয়া লাগবে যদি তুমি না দাও তাহলে এটা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বিভিন্ন জায়গায় তোমার আত্মীয় স্বজনের কাছে সব জায়গায় ভাইরাল করে দিব সো তখন আপনি বাধ্য হয়েই আপনার মানিজ্যদের চিন্তা করে আপনি কিন্তু তাকে টাকা দেবেন সো আপনারা ইমুতে এই কাজটা করবেন এটা খুব ভয়াবহ একটি প্রতারণার ফাঁদ সো প্রবাসে যারা আছেন আপনারা এটা থেকে বিরত থাকবেন ভাই আর দ্বিতীয় যেটা হচ্ছে ইমুতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনার মেসেজ আসে এমনকি আমার আমাকেও মেসেজ দিছে এই ধরনের মেসেজ কম হলেও আমি চার থেকে পাঁচটা পাইছি আমাকে মেসেজ দিয়ে বলতেছে এই মতে ভাই আমি বর্তমানে খুব বিপদে আছি আমার আম্মা অসুস্থ আমার ইমার্জেন্সি দশ হাজার টাকার প্রয়োজন আপনি আমাকে দশ হাজার টাকা দিয়ে ভাই হেল্প করেন ভাই আমি রাতে বাইর হয়েই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে বিকাশ করে দেবো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন সো এই রকম আরও কত কয়েকটা মেসেজ আমি পাইছি ইমুতে আপনারা এই তাদেরকে টাকা দিবেন না এগুলো হচ্ছে প্রতারক এরা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নেয় হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি ঘনিষ্ঠ কোনো বন্ধু হোক অথবা আত্মীয় স্বজন হোক যদি আপনাকে মেসেজ দেয় টাকার জন্য তারপরেও তার সাথে আপনি কথা না বলে দেবেন না তার সাথে কথা না বলে আপনি টাকা দিবেন না যদিও আপনার আত্মীয় স্বজন হোক অথবা আপনার বন্ধু বান্ধব হোক যদি আপনাকে মেসেজ দেয় মেসেজ দিলেও টাকা দিবেন না তার মেসেজ দেখে বর্তমানে কিন্তু ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় সো আপনি টাকা যাকে দিবেন তার সাথে কথা বলে নিবেন যে ভাই হ্যাঁ তুমি কি আমাকে টাকার জন্য মেসেজ দিস এত টাকার জন্য সেই তো আপনাকে বলবে হ্যাঁ আমি টাকার জন্য মেসেজ দিচ্ছে আমাকে টাকাটা দাও কারণ ইমো হ্যাক করা যায় সো আপনার কোনো আত্মীয় একটা ইমো হ্যাক করে ফেললো এবং সে ওই হ্যাকার আপনার কাছ থেকে টাকা দাবি করলো অথচ আপনার আত্মীয় সেই লোকটা জানেই না যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে সো এইভাবে কিন্তু আপনি টাকা ধরা খেতে পারেন চার নাম্বার সেটা হচ্ছে আইডিতে আমাদের তে অনেক সময় কল আসে সেখানে আমাদেরকে বলে স্যার আপনি এসটিসি ই থেকে আপনি অফার পাইছেন আপনি এসটিসি এই সার্ভিস ভালো ইউজ করছেন অনেক টাকা নষ্ট করছেন খরচ করছেন আপনার নসিব ভালো আপনি এক লক্ষ হরিয়াল এক লক্ষ সৌদি রিয়াল আপনি পুরস্কার পাইছেন আমাদেরকে এই নাম্বারে আপনি দুই হাজার রিয়াল সেন্ড করেন হ্যাঁ আপনাকে তারপর আমরা ঠিকানা দিচ্ছি আপনি ওইখানে এসে আমাদের কাছ থেকে এক লক্ষ হরিয়াল আপনি বুঝে নেন এটা হয়তো হিন্দিতে বলবে আপনাকে অথবা আরবিতে বলবে আরবিতে মূলত বলে কম হিন্দিতে বেশি বলে এই কাজটা মূলত আপনার ইন্ডিয়ান যারা আছে তারাই এই কাজটা করে ইন্ডিয়ান আর পাকিস্তানিরা প্রতারণা করে বিশেষ করে পাকিস্তানি যারা আছে তারা এই প্রতারণা বেশি করে এই চারটি প্রতারকদের যে সিস্টেম এই চারটি মাধ্যমে বর্তমানে প্রবাসীদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তাদেরকে বলে ভুলভাল করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রেরা সো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন আর আপনি একটু সতর্ক হলে আপনি প্রতারিত হবেন না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলা সো আশা করি আপনার কিছু হলে উপকার আসবে আর যদি আপনি মনে করেন যে না এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করা উচিত বা আপনার প্রবাসী ভাইদেরকে শেয়ার করা উচিত তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর একটি লাইক দিয়ে আমাদেরকে ভিডিও বানানো উৎসাহিত করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেলটা সেটা অন করে দিবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য তাসকে এ পর্যন্ত দেন টাটা